হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি সাকিব। আপনারা দেখছেন এসকেডিট মাস্টার ইউটিউব চ্যানেল। আপনি কিন্তু চাইলে আপনার লাইক এডিটটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন, মানে সারা জীবনের জন্য ডিলিট আর কি। তো যারা লাইক এডিট ডিলিট করতে জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল অপশন করে আমাদের সাথেই থাকুন। ওকে বন্ধুরা, এখন আমরা সরাসরি আমাদের লাইক এডিটে চলে যাব। প্রথমত এরপর আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে যে সেটিংস অপশনটা রয়েছে আমরা এখানে সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ অ্যাকাউন্ট, এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটা আমরা ক্লিক করব। ওকে বন্ধুরা, এরপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো বন্ধুরা, আপনাদের পাসওয়ার্ডটা হয়তো চাইতে পারে নাও চাইতে পারে, তো আমার পাসওয়ার্ডটা চাইনি, আপনাদেরও তো চাইতেও পারে, তো এই জন্য আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি যেহেতু আমার পাসওয়ার্ডটা চাইনি। আপনাদের যদি পাসওয়ার্ডটা চায় তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনাদের লাইক এডিট। তো এরপর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে বন্ধুরা, এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডিলেট অপশনে ক্লিক হচ্ছে না, এটার কারণ হলো আমি আমার আইডিটাকে ফেসবুকের সাথে একটা কানেক্টিং করে রাখছি। এটা আসলে একটু অন্যরকম, আমার ফেসবুক আইডির সাথে লাইক এডির কিছুটা কানেক্টিং রয়েছে, এই জন্য এখানে ফেসবুকের পারমিশন চাচ্ছে প্রথমত। তো ফেসবুক আইডি আমার এই মোবাইলটায় লগিং নেই, এই জন্য সমস্যা হচ্ছে, আরেক মোবাইলে লগিং রয়েছে, এই জন্য আমি এখানে ডিলেটে ক্লিক করতে পারতেছি না, আমার ফেসবুকের পারমিশন প্রথমত দিতে হবে। আপনাদের কিন্তু এখানে সরাসরি ডিলেট অপশনে আসবে, তা শুধুমাত্র আপনারা এখানে ডিলেটে ক্লিক করে দিলে আইডিটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে, আপনাদের কিন্তু ডিলেটটা এরকম থাকবে না, এটা লালই দেখাবে। তো আশা করছি আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টা। ওকে, তো লাইক আইডি তো ডিলেট হয়ে গেল, এখন হয়তো পরে আপনাদের মনে হলো যে আমি আইডিটা ডিলেট করে দিছি, এখন আবার রিকভারি করা দরকার বা আইডিটা আপনার আবার প্রয়োজন, তো আপনি কিন্তু চাইলে আবার আইডিটাকে রিকভারি করতে পারেন বা আবার ফিরিয়ে আনতে পারেন। তবে এখানে একটা শর্ত রয়েছে, এটা কিন্তু 7 দিনের ভিতরে হতে হবে, মানে লাইকি টিম আপনার আইডিটাকে ডিলিট করতে 7 দিন সময় নেবে। এই 7 দিনের ভিতরে কিন্তু আপনি চাইলে আবার আইডিটাকে রিকভারি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আইডিটা ডিলিট হবে না, তবে 7 দিন, এর থেকে বেশি হলে কিন্তু আইডিটা রিকভারি করতে পারবেন না। তো ভিডিওটা সম্পর্কে আপনাদের কী মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।